স্বামী মুসলিম স্ত্রী অমুসলিম অথবা স্ত্রী মুসলিম স্বামী অমুসলিম এই বিয়ে সঠিক নয় এই সন্তান হালাল সন্তান নয় এই জন্য আমার ভাইয়েরা কোন মুসলিম ছেলে অমুসলিম নারীকে বিয়ে করতে পারে না কোন অমুসলিম নারী মুসলিম পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না এটা আরাম করেছেন কে কোরআন খুলে দেখে নেবেন 221 নম্বর আয়াত সূরা বাকারা আমার ভাইরা কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন এই প্রশ্নটা আল্লাহ করেছেন যে নাকি তারা তাদের রাসূলকে চেনে নাই তবেই কি তারা অস্বীকার করছে অর্থাৎ আমরা উঠতে বসতে চলতে খেতে ঘুমাতে সর্বাবস্থায় আমাদের নবীকে অস্বীকার করতেছি নবীকে অস্বীকার করতেছি মানে বুঝি নাই আমি বুঝাই বলি অস্বীকার করতেছি বোঝাচ্ছি রাসূলের শরীয়তকে মানতেছি না সুন্নাহকে মানতেছি না কোরআন এবং সুন্নাহকে মানি না নায়ককে মানি গায়ককে মানি নায়িকাকে মানতেছি খেলোয়াড়দেরকে মানতেছি রাসূলুল্লাহর চরিত্র আপনার আমার আপাদ মস্তকে কোথাও নাই এই যে দূরত্ব ইসলামের সাথে এটা কেন হলো কেন আমরা রাসূলের চরিত্র আপাদ মস্তকে ধারণ করলাম না কেন আমার জীবনে কেন ব্যক্তি জীবনে কেন পারিবারিক জীবনে কেন সামাজিক জীবনে কেন রাজনৈতিক জীবনে কেন রাষ্ট্রীয় জীবনে কেন বৈশ্বিক জীবনে মুসলিমরা রাসূলের সুন্নাহ থেকে পিছিয়ে আছে বলেন কোন কারণে রাসূলকে চেনে নাই প্রশ্নটা খুবই মারাত্মক এটা কোরআনের সূরা মুমিনুনের 69 তম আয়াত আল্লাহ দত্তহীন কণ্ঠে এই প্রশ্ন আপনাকে আমাকে করেছেন জবাব আছে কিনা একটু দেখেন কেন রাসূল থেকে আপনি আমি দূরে কেন কোরআন থেকে আপনি আমি দূরে কেন রাসূলের সুন্নাহ থেকে আপনি আমি দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আপনার আমার জীবনে আপনার আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে বৈশ্বিক জীবনে রাজনৈতিক জীবনে উচিত ছিল বাস্তবায়ন করার এটা আপনার আমার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নটাই আপনাকে আমাকে করেছেন এখনকার যুবকদের অবস্থা দেখেন যুবকরা মেসিকে অনুসরণ করে নেইমারকে অনুসরণ করে ব্রাজিলকে অনুসরণ করে আর্জেন্টিনাকে অনুসরণ করে কোরআন হাদিসকে অনুসরণ করে যুবকদের কথা যদি বলি কেন ঘরে কি কোরআন গিয়ে পৌঁছায় নাই তাহলে কেন অস্বীকার করতেছে কোন জিনিস তাদেরকে দিন থেকে ইসলাম থেকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে এই প্রশ্ন আপনার আমার জানা আছে কিনা জানি না আমি আয়াত তেলাওয়াত করেছিলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য কিন্তু এখানে দেখতেছি আরো কিছু কথা না বললেই না কোরআন এবং হাদিস আপনার আমার শেখা এত দরকার এর চেয়ে বেশি পৃথিবীতে আর কিছু দরকারই নেই ঈমান আনার পর কোরআন এবং সুন্নাহ আপনাকে আমাকে শেখালাম এই মাদ্রাসাগুলো তার কেন্দ্রবিন্দু ভেরামা জীবনের প্রতিটা স্টেপে প্রতিটা ক্ষেত্রে যদি বলি আমি শৈশবে কৈশোরে যৌবনে বার্ধক্যে মৃত্যুর আগে মৃত্যুর পরে কোরআন হাদিসের দরকার আপনি আমি বিশ্বাস করবো কিনা জানি না তবে আমি বুঝাই দিলে বুঝবেন যে হ্যাঁ ঠিক জীবনে মরণে দুনিয়া আখেরাতে সব জায়গায় দরকার আয়াত তেলাওয়াত করেছিলাম রাসূলের শান মান নিয়ে কথা বলবো কিন্তু এখানে এক কোনায় ছোট করে দেখলাম যে মাদ্রাসা দস্তার বন্দি উপলক্ষে আয়োজন কোরআন হাদিস কেন শেখা দরকার একটু দেখেন তাই এই বিষয়ে কিছু না বললে হচ্ছে না এটা বলাই লাগবে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন হাদিস দরকার প্রতিটা ক্ষেত্রে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা প্রশ্বাসে যেমন দেখেন আল্লাহ কোরআনে বলেছেন কোরআনে একটা সূরা আছে 4 নম্বর সূরা সূরা বাকারা
তার আগে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, তারপরেই হলো সূরা নিসা। কি নাম বলেন? কি নাম? নিসা। এই চার নম্বর সূরায় আল্লাহ গোটা পৃথিবীর মানব মন্ডলীকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একজন মানুষ থেকে তোমাদেরকে বানিয়েছেন, وخلق منها زوجها ارتقتك তার স্ত্রীকে বানিয়েছেন, وبث منهما رجالا كثيرا ونساء, আর এই দুজন থেকে পৃথিবীর সমস্ত মানুষকে বানিয়েছেন। এখানে ইতিহাস, আকীদা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানব মণ্ডলীর আগমনে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত পন্থা আল্লাহ তুলে ধরেছেন। ইতিহাস কি, ভালো করে বুঝবেন, দেখেন কোরআন হাদিস কত দরকার। ইতিহাস কি, সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল হওয়া কোরআনে আল্লাহ হাজার হাজার বছর আগের ইতিহাস তুলে ধরছেন, সেটা আদম এবং হাওয়া আলাইহিসসালামের জন্মের কথা, আগমনের কথা, পৃথিবীতে আসার কথা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কোরআনে কারীমে আল্লাহ তাআলা এভাবেই তুলে ধরেছে, হাজার হাজার বছর আগের ইতিহাস। এই জন্য কোরআনের চেয়ে শ্রেষ্ঠ ইতিহাস আর কিছু নাই। দুই নম্বরে যদি বলি আকীদা, আকীদা সহি না থাকলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, আকীদা সহি করা লাগবে। সে আকীদা কি, যে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, তার বাম পাঁজরের হাড় দিয়ে আমাদের মা হযরত হাওয়াকে আল্লাহ বানিয়েছেন, আর এই দুজন থেকে স্বামী স্ত্রী থেকে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বানিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআন এবং সুন্নাহের এই আকীদাবাদ দিয়ে আজকে মুসলমানের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার অপকৌশল নেওয়া হয়েছে, অপচেষ্টা করা হচ্ছে, যে মানুষ নাকি মানব থেকে সৃষ্টি হয়েছে। এটা সম্পূর্ণ কুফরি আকীদা, এটা মুসলমানের আকীদা না, এটা কুফরি আকীদা। আমার ভাইরা, কোরআন যদি না জানা থাকে আকীদা নষ্ট হবে, ইসলামের সাথে যদি সম্পর্ক না থাকে আকীদা নষ্ট হবে। আমরা নবীর সন্তান, আদম আলাইহিস সালাম নবী, আর আমাদেরকে নিয়ে মিলানো হচ্ছে বানরের সন্তান হিসেবে। নবীর সন্তানরা বানরের সন্তান হয় কিভাবে? আমাদের আদি পিতা, আদি মাতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুজন, অথচ আমাদের আদি বানিয়ে ফেলা হচ্ছে বানর, শিম্পাঞ্জি ইত্যাদি 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 ইত্যাদি। চিন্তা করে দেখেন, কত নিকৃষ্ট চিন্তা ভাবনা। আমি ছোট্ট কিছু পর্যালোচনা গবেষণা করে দেখেছি, আসলে বানরের সন্তান হয়েছে কি হয় নাই এটা তাদের উদ্দেশ্য না। এদের উদ্দেশ্য হলো কোরআন যেহেতু বলছে আমরা বনি আদম, কোরআনের বিরুদ্ধে একটা বক্তব্য হাজির করার জন্য, কোরআনের বিরুদ্ধে একটা জনমত, একটা গোষ্ঠী তৈরি করার জন্য কাফের মুশরিকরা, নাস্তিক বেঈমানরা ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করতে, মুসলমানের সন্তানদের ঈমান নষ্টের জন্য, আর কিচ্ছু না। এই জন্য আকীদা যদি সহি করতে হয় কোরআন হাদিস শেখা ছাড়া কোনো উপায় নাই। কোরআন হাদিস কেন পড়বেন? প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্টেপে যে কোরআন হাদিস দরকার এটা আমি বোঝাচ্ছি। পর্যন্ত যত মানুষ আসবে সবার আগমনের আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন, সেটা কি? হালাল অথবা হারাম। মুমিন হালালে অংশগ্রহণ করবে, হারামে থাকবে না। হালাল কি, হারাম কি? হালাল হলো মুসলমানের সাথে মুসলমানের বৈবাহিক বন্ধনের পর যে সন্তান জন্মগ্রহণ করবে এটা হলো হালাল উপায়। হারাম কি? অমুসলিমের সাথে অমুসলিমের যেটা বিয়ে শাদী হয় হারাম পন্থা। আরেকটা কি, মুসলমানের সাথে যদি অমুসলিমেরও বিয়ে শাদী হয় এটা হারাম। স্বামী মুসলিম, স্ত্রী অমুসলিম, অথবা স্ত্রী মুসলিম, স্বামী অমুসলিম, এই বিয়ে সঠিক নয়, এই সন্তান হালাল সন্তান নয়। এখন দেখবেন সিনেমার জগতে অথবা অন্যান্য জগতে এগুলো হচ্ছে, হচ্ছে না আমার ভাইরা, বিয়ে শাদী হচ্ছে মুসলমানের সাথে অমুসলিমের,
পাত্রপাত্রী ইংল্যান্ড থেকে অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে উড়ে আসতেছে, বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলে মেয়ে উভয় মুসলিম কিনা এটা দেখে না, এটা জায়েজ নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জন্য উল্লেখ করে দিয়েছেন, সূরা বাকারা দুই নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠায় ২২১ নম্বর আয়াত, وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِّن مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ كُنُوا مُسْلِمْ بُرُوشْ وَمُسْلِمْ نَارِكِ بِيَكُرْ حَرَامًا এই অমুসলিম নারী মুসলিম পুরুষটাকে যত আকৃষ্ট করুক না কেন, যত মুগ্ধ করুক না কেন, ইমান না আনা পর্যন্ত বিয়ে করা হারাম। ঠিক তেমনি ভাবে কোন মুসলিম নারী অমুসলিম পুরুষকেও বিয়ে করা হারাম যতক্ষণ না সে কালেমা পড়ে মুসলমান না হবে, তারা পর্যন্ত তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আল্লাহ ফতোয়া দিয়েছেন হারাম। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি ফতোয়া দেয় হালাল, অসম্ভব, হালাল হবে না, কারণ কোরআন যেখানে সুস্পষ্ট করে দিয়েছে হালাল আর হারামের বিধান, ওখানে মানুষ হালাল করতে পারে না, কোরআন যেটাকে হারাম করেছে। ঠিক আছে, আজকে তো এটা হইতেছে, মুসলিম ও মুসলিমের বিয়ে হইতেছে, আবার বলতেছে আমি আমার আল্লাহকে ডাকি, সে তার ভগবানকে, কি সুন্দর কথা, কি সুন্দর কথা, তোমারে তোমার মতো জাহেলরে আল্লাহকে ডাকতে কেউ আগে ইসলাম গ্রহণ করো, বৈবাহিক বন্ধন তোমার সঠিক নয়, তাওবা করো, তাওবা করো। এই জন্য আমার ভাইয়েরা, কোন মুসলিম ছেলে অমুসলিম নারীকে বিয়ে করতে পারে না, কোন অমুসলিম নারী মুসলিম পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, এটা আরাম করেছেন কে? কোরআন খুলে দেখে নেবেন ২২১ নম্বর আয়াত সূরা বাকারা, কথা সত্য না মিথ্যা এটা দেখার আপনাদের অধিকার আছে, এটা হারাম, এটা হারাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাকেন জান্নাতের দিকে আর ওরা ডাকে জাহান্নামের দিকে, আমাদের সমাজ এখন জাহান্নামের দিকে বেশি আগায়, জান্নাতের ডাক তাদের কান পর্যন্ত পৌঁছায় না।